বহু প্রতীক্ষিত করিমগঞ্জ মেডিকেল কলেজের আজি আধারশিলা স্থাপন করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর ইয়াকে লই করিমগঞ্জের রামকৃষ্ণনগরত ইয়াতে এখন বিশাল জনসভা পতা হয়েছে। আর এই জনসভাত অল্প সময়ের ভিতরতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হব আমি দেখি বলে পাইছো। ইয়াতে যে সভাস্থলী ইয়াতে আসলে বিশাল এক প্যান্ডেল বনো হয়েছে, আর যত মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা যে মঞ্চত উপস্থিত হব বিশাল মঞ্চ। আর যদি আমি কৌ ইয়াতে দর্শকের ফলে এতিয়ার পরে লোকে লোকারণ্য হবলে ধরেছে। ইয়াতে আমি দেখি বলে যথেষ্ট সংখ্যক রাইজ প্রবল উৎসাহে ইয়াতে উপস্থিত হয়েছে, আর রাইজ আহি আছে। আমি অল্প চেষ্টা করি ইয়াতে যদি যে মুখ্য যে প্যান্ডেল আছে প্যান্ডেলত মানে হাজার হাজার রাইজ ইয়াতে উপস্থিত হয়েছে আমি অল্প দেখাব চেষ্টা করি। ইয়াতে বহু লোক আহি আছে, যদিও প্যান্ডেলের পর দেখা না যায় আমি অল্প জুম করে দেখাবলে চেষ্টা করিম যে রাইজ কেনদরে ইয়াতে হিয়া বনা উৎসাহে উপস্থিত হয়ে আছে রামকৃষ্ণনগরত। কিয়নো যেন এই করিমগঞ্জের মেডিকেল কলেজ বহুদিন ধরে টানা আজোরা চলি আসলে কেতিয়া হব কত হব অবশেষত সকল অবসান জল্পনা কল্প অবসান পেলাই ইয়াতে যে মেডিকেল কলেজের আজি আদর্শ স্থাপন হয়ে আছে। আর 630 কোটি টাকা ব্যয়ে এইখন নির্মাণ করা হব, আর ইতিমধ্যে 578 কোটি টাকা মুকুলাই দিয়ে দিছে সরকারে, কাম আরম্ভ হয়ে যাব। কব গেলে আজির পরে কাম আরম্ভ হয়ে যাব, বিশাল এক প্রজেক্ট। রাইজের মাঝে প্রবল উৎসাহ আছে আমি দেখব পাইছি, যথেষ্ট রাইজ আমি চেষ্টা করিম কিছু রাইজের সহ কথা পাতিবলৈ। ইয়াতে বহু মহিলা আছে, মহিলার সহ আমি কথা পাতিবলৈ চেষ্টা করিম, যেহেতু ইয়াতে মেডিকেল কলেজ স্থাপন হয়ে আছে, এটা প্রবল উৎসাহ আপনাদের আহিছে কি কব। মেডিকেল কলেজ তো আমরা তো মানে খুব ভালো ভালো হয়েছে, আমরা মেডিকেল কলেজ আওয়ার জন্য আমরা ছাত্রগুলার মহিলাগুলো সব তো ভালো। আমি আরো অল্প বেলেগ রাইজের কথা পাতিবলৈ চেষ্টা করিম, এটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ইয়াতে দেখা গেছে যথেষ্ট সংখ্যক রাইজ আহিছে, ইয়াতে এটা আনন্দ উৎসাহ পরিবেশ সৃষ্টি হয়েছে মেডিকেল কলেজ। ইয়াতে কোনো তেওঁলোকৰ নেতৃবৃন্দ যদি থাকে আমি নেত্রী আসলতে ইয়াতে আরো একটা অনুষ্ঠান পতা হয়েছে যে রামকৃষ্ণনগরের পর এইখানে ঠাইত দূরত্ব 5 কিলোমিটার, গতি রামকৃষ্ণনগর একটা বিশাল রেলি করে আহা হব। আর ইয়ার বাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস আদরিবলে কিন্তু যে নেতা অকল আছে বা আর বহু কর্মী আছে তেওঁলোক কিন্তু আসলতে ইয়াতে উপস্থিত হব, কিছু সময় পিছত একটা রেলি করে উপস্থিত হব। আমি ইয়াতে এগারী রাইজ আছে তারপর আমি জানিবলে চেষ্টা করি রামকৃষ্ণনগর বহুদিনের প্রতীক্ষিত মেডিকেল কলেজ হয়ে আছে কি কব। চক প্রত্যেকটা মানুষ এটা সপন লই পেলায় জীবিত থাকে, কিন্তু আমার মুখ্যমন্ত্রী আর আমার অনারেবল বিজয় মালাকার MLA সাহেবর আমার হয়ে যে সপন দেখিলে সেইটা সচাকে আমার কারণে এটা অনুপ্রাণিত করার একটা কাম করেছে। তেখেতক আমি আমার অনারেবল মুখ্যমন্ত্রীক ধন্যবাদ দিব কারণে আমার হাতত তেনেকা একটা শব্দও নাই যেটো দি পেলাই তেওঁক আমি অলঙ্কৃত করব পাৰোঁ। কিন্তু আমার মন আমার প্রাণ দি তেখেতক আমি আমার ইয়ালৈ অহার মুহূর্তত ভূমি পূজনত তেওঁৰ ভাষণ শুনিবলৈ আমি বহুত উৎসাহিত হৈ আছো। আমি আশা কৰিছো যেনেকা আমার অনারেবল মুখ্যমন্ত্রী সাহেবে আৰু আমার বিজয় মালাকাৰ অনারেবল MLA সাহেবে এই রাইজর হৈ যিটো সপন তেওঁলোকে দেখিছে, আমি রাইজ সবাই মিলি তেখেতলোকৰ দীর্ঘ আয়ু কামনা কৰিছো আর আশা রাখিছো তেওঁলোকৰ কৃপা সদায় আমার এই রাতাবাড়ি যেটা আমার কনস্টিটিউয়েন্সি আছে ইয়ার উপর সদায় অক্ষুণ্ণ থাকিব। নিশ্চয়কৈ প্রবল উৎসাহ রাইজর, প্রবল উৎসাহ, কিয়নো বহু দিনের মূরতে এনেদরে এটা হয়ে আছে। আর ইয়াতে দেখিবলৈ পোৱা গৈছে যে রাইজর যে উৎসাহ, রাইজর উপস্থিতি কিন্তু একেবারে ঠাই নাই কব লাগিব এনেদরে পরিস্থিতি হয়ে আছে। এতিয়াও কিন্তু বহু রাইজ আহি আছে, হাজার হাজার রাইজ আহি আছে, গতি ইয়াতে প্রায় 1 লক্ষাধিক যেন জনগণের উপস্থিতির সম্ভাবনা আছে। গতি এটা হয়তো এটা ডাঙর একটা রাইজের কারণে একটা বিশাল একটা চাওয়া পাওনা আসলে এয়া আজি তেওঁলোকৰ বাস্তবায়ন হব। আর করিমগঞ্জের যে মেডিকেল কলেজ আজি রামকৃষ্ণ আদর্শ স্থাপনের লগে লগে একটা নতুন দিশের সূচনা হবো।